জাকাত নিয়ে আমার 5 লক্ষ টাকার পারিবারিক সঞ্চয়পত্র রয়েছে। বলুন। যা 1.5 বছর মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেই সাথে আবার আমার 2 লক্ষ টাকা লোন আছে, লোন পরিশোধ করার মতো সেটার জন্য আলাদা টাকা আমার বর্তমান আছে। এই অবস্থায় আমার ওই জমাকৃত টাকার উপরে জমকা দিতে হবে কিনা? আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন, অমাতেই তুমি রিবাল লিয়ার বফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, অমাতেই তুমি যাকাতিন তুরিদুন ওয়াজহাল্লাহ ফাউলাইকুমুল মুদাইফুন। যে তোমরা সুদের মাধ্যমে যে লেনদেন করো, তোমরা মনে করো টাকা বাড়ছে, আসলে বাড়ছে না। আর যেটি যাকাতের তোমরা দিয়ে থাকো আল্লাহ সন্তুষ্টির জন্য, সেখানে আল্লাহ তাআলা টাকা বাড়িয়ে দেন। তাহলে এই ইয়াকিনে ঈমান রাখতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আমার ভাই বললেন যে ওনার 3 লক্ষ টাকার ঋণ আছে, কিন্তু ঋণ দেওয়ার মতো ওনার সামর্থ্য আছে। তাহলে উনি ওনার ঋণটা রেখে ওনার এই সঞ্চয়পত্র সহ যত অর্থ আছে ওনার, এই অর্থ হিসাব করবেন। আমাদের হিসাব অনুযায়ী ওনার 7.5 বড়ি স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা পরিমাণ অর্থ ওনার আছে। তাই উনি হিসাব করে 2.5% টাকা যাকাত দিবেন। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার এর মধ্যে বরকত দান করবেন।